हेलो गाइस, वेलकम टू द चैनल गेमिंग बांटी। लेट्स स्टार्ट टुडेस मैच। चारटे प्लेयार आसते पारेनि, आमरा अनेकक्षण टाइम दिएछि, किन्तु आर किछु करार नेइ। टीम 15 एर एकटि, टीम 11 एर एकटि, टीम 10 एर एकटि। দেখে নেবো আমরা প্লেন কোথা থেকে কোথায় যাচ্ছে। তার জন্য ওয়েট করতে হবে 40 সেকেন্ডস। 76 প্লেয়ার্স সকলে চলে এসছে। প্লেন যাচ্ছে প্রিমাস থেকে কামেস্কি। এখানে গেস করা খুবই মুশকিল কে কোন দিকে নামতে পারে, কারণ প্লেন পুরো মিডিল দিয়ে যাচ্ছে। তবে মিলিটারি যাওয়ার চান্স অনেকেরই আছে, যারা চাইবে একটু লুটে নিয়ে ফাইট করতে। পোচিংকিতে আমরা গান ফাইট দেখতে পেতে পারি, ইয়াসনায়াতেও গান ফাইট হওয়ার চান্স রয়েছে। প্লেন থেকে প্রথমেই জাম্প করলো টিম 19। ইয়াসনাতে একটা গান ফাইট হওয়ার চান্স রয়েছে টিম 8 এবং টিম 17-এর মধ্যে। আমরা দেখবো কি হয়। এখানে রয়েছে টিম 12, টিম 5। টিম 22 সম্ভবত সেবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টিম 14 রয়েছে রিজের উপরে। টিম 22 কি পারবে টিম 14 কে উইদাউট গান ফিনিশ করতে?
টিম 14-এ দুটি প্লেয়ার ফিনিশড, মাফিয়া জেপি, মাফিয়া চুলবুল। এখানে এক্সপোর্টস বেবে কিল করছে, এখানে হার্লে কুইন নক। টিম 14-এর আরেকটি প্লেয়ার কোথায় আমরা দেখে নেব ম্যাপের মধ্যে। টিম 14 সম্ভবত একটি প্লেয়ার আছে, মাফিয়া গাব্বা। আমরা দেখবো মাফিয়া গাব্বা কোথায় আছে। মাফিয়া গাব্বা টোটালি সেপারেট, অনেকটাই দূরে আছে। মাফিয়া গাব্বার আর কোনো চান্স নেই এই মুহূর্তে ফাইটে। দেখবো টিম 22 অলরেডি নিজেদের টিমের জন্য তিনটি কিল সিকিউর করে ফেলেছে। দেখা যাক আজকে, পাশে রয়েছে টিম 6, এখানেও কি একটা ফাইট হতে পারে? না না, হ্যাঁ ফাইট ফাইট। ফোর কিল সিকিউর টিম 22। টিম 22 এর আশপাশে কোনো প্লেয়ার নেই, আশা করছি ওরা এবার সেভানি লুটবে। আমরা চলে যাব অন্য প্লেয়ারদের কাছে। টিম 13 এখানে লুটছে, আমরা ম্যাপে দেখে নেব কোথাও গান ফাইট হওয়ার চান্স আছে। টিম 17 রয়েছে, টিম 8 রয়েছে, আমরা দেখবো এখানে একটি গান ফাইট হলেও হতে পারে। একটু আমরা ওভারভিউ দেখে নেব। ওদিকে টিম 17-এর তিনটে প্লেয়ার রয়েছে, টিম 8-এর এখানে দুটি প্লেয়ার, ওদিকে দুটি প্লেয়ার। আপাতত কোনো ফাইটের চান্স নেই এখানে, আমরা চলে যাব অন্য প্লেয়ারদের কাছে। টিম 3 এস্টিরিক, জর্জ পল লুটছে একারাই, জর্জ পলে আর কেউ নেই, জর্জ পলে ড্রপ ও এসেছে। টিম 4 জিএ, টিম জিএইচএস প্লেয়ার পেয়েছিল এরা, ওকে। টিম 4, টিম জিএইচএস, টিম জিএইচএস ও রয়েছে। টিম 14 এবং টিম 22 এর আশেপাশে টিম 14 কিন্তু আমাদের প্রথম ম্যাচের উইনার টিম, যেখানে মাফিয়া গাব্বা একাই বাকি তিনটি টিমের প্লেয়ারদের কিল করেছিল এবং এরা মোস্ট কিল এবং চিকেন ইনার দুটোই নিয়েছিল। দেখা যাক আজকেও কি মাফিয়া গাব্বা একাই সমস্ত কিছু নিয়ে যেতে পারে কিনা। এখানে আমরা টিম 4 এবং টিম 14-এর মধ্যে একটা ফাইট দেখতে পেতে পারি, আমরা দেখবো এখানে কি হয়। টিম 14 এবং টিম 4-এর মধ্যে একটা ফাইট আমরা এখানে দেখলেও দেখতে পেতে পারি, কিন্তু অনেকটাই দূরত্বে রয়েছে ওরা, দেখা যাক আগে কি হয়। টিম 14 কি পারবে আগের দিনের মতো মাফিয়া গাব্বা নিজের টিমকে চিকিনে এনে দিতে? তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমরা চলে যাব অন্য টিমের কাছে। টিম 5 নাইট রেভেল, তারা রয়েছে, টিম 5 রয়েছে মিল্ট্রাতে, মিল্ট্রায় কোনো টিম নেই আপাতত। টিম 13 মাফিয়া রোহিত, নাইট্রোলিয়ন, মাফিয়া অরিন, ডেডলি ইনোসেন্ট, তারা রয়েছে ওয়াটার সিটি। টিম 21 এসটি সায়ক, কৌশিক, ডেভিল, এদের মেবি একটা প্লেয়ার ঢুকতে পারেনি, এরা স্কুল অ্যাপার্টমেন্টে হোল্ড করছে যেহেতু তিনটে প্লেয়ার খেলছে। টিম 12 টিম কিলস 0 আপাতত, আমরা দেখব। টিম 23-তে রয়্যাল সুমন, রয়্যাল সুমনের তো ম্যাচে আসার কথা নয়, রয়্যাল সুমন ম্যাচে ঢুকেছে তোমার টিমকে, দ্যাটস নট ফেয়ার বয়।
জোন ছোট হওয়ার টাইম হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই জোন ছোট হবে। আমরা দেখবো জোন আল্টিমেট জোন কোথায় হয়, কারা চিকেন ডিনার নেয়, কারা মোস্ট কিল পায়, তার জন্য আমাদের ওয়েট করতে হবে এখনো। আপাতত কোনো ফাইটের চান্স আমরা পাচ্ছি না, তবে এখানে একটা ফাইট হলেও হতে পারে। ইয়াসনায়াতে কিন্তু অনেকক্ষণ থেকে আমরা দুটো স্কোয়াড দেখতে পাচ্ছি, কিন্তু কোনো স্কোয়াডের মধ্যে ফাইট আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক আগে কি হয়। টিম 19 এখানে ক্যাম্প করছে মেবি, এদের আশেপাশে আপাতত কেউ নেই। জোন ছোট হবে, এবার জোন ছোট হচ্ছে, আমরা ম্যাপে দেখতে পাচ্ছি সব টিম জোনে ঢুকছে। টিম 4 রয়েছে টিম 22-এর সামনে, এদিক দিয়ে টিম 15ও জোনে ঢুকছে, টিম 17ও রয়েছে। আমরা এখানে একটি ফাইট দেখলেও দেখতে পেতে পারি। না, আমরা কোনো ফাইট আপাতত এখানে দেখতে পাচ্ছি না। টিম 22 বেরিয়ে যাচ্ছে, নাটকি টিম 22 ওদিকেই যাচ্ছে, টিম 15 এদিক দিয়ে ঢুকছে। এখানে একটা ফাইট হওয়ার চান্স রয়েছে, আমরা একটু ওয়েট করে যাব এখানে। টিম 22 এর ভিউ দেখবো আমরা। এখানে এক্সপোর্টস বেবে একটি প্লেয়ারকে নক করার সঙ্গে সঙ্গে এরা যাচ্ছে মেবি রাশ করতে। আমরা টিম 4 এর ভিউ দেখবো, টিম 4 এর একটি প্লেয়ার নক, যার কাছে M24 ছিল, GHS পিকু, এখানে রাশ হয়ে গিয়েছে। এক্সফোর্স বেবে কিল করে নিয়েছে, ও ভাই এক্সফোর্স রেক্স নক, জোকার রিসব, এক্সফোর্স বেবে নক, জোকার ব্যাট কি পারবে নিজের টিমের বাকি প্লেয়ারদের বাঁচাতে, এটা সেখানে সেটাই দেখার। আরে জোকার ব্যাট, লাভলি ব্রো, জোকার ব্যাট, টিম ফিনিশ করার সাথে সাথে 8 kills, পিছন থেকে থার্ড পার্টি হচ্ছে মেবি, সামনে দিয়ে হচ্ছে, টিম 15 থার্ড পার্টি করেছে। এখানে দেখার বিষয় আছে টিম 15 কি পারবে টিম 22কে অল আউট করে দিতে টিম থেকে। এখানে কিন্তু টিম 22 খুব সুন্দর খেলছে, টিম 15 আসছে আস্তে আস্তে সামনের দিকে, টিম 15-এর হাঙ্কার সাঁতরা অনেকটাই সামনে এগিয়ে গেছে। ও ভাই এটা কিরকম মুভ, হাঙ্কার সাংটার ব্যাড মুভ, টিপিপি না নিয়ে এগিয়ে গিয়েছিল, টিপিপি নিয়ে ওদিকে বসেছিল জোকার ব্যাট। পপিং রাকেশ কি ফল ব্যাক করবে, না পপিং রাকেশ মারার চেষ্টা করবে। এখানে গ্রেনেড এসছে একটি, আবার একটি নক, একটি প্লেয়ার আছে, ও ভাই অল ডেড, টিম 22 ইজ অন ফায়ার, 11 kills।
মাফিয়া গাব্বা কিন্তু এখনো রয়েছে, যে প্লেয়ারটি প্রথম টুর্নামেন্টে একাই নিজের টিমকে দায়িত্ব নিয়ে চিকেন ডিনার এনে দিয়েছিল এবং তার সাথে মোস্ট কিলস। দেখার বিষয় আছে আজকে মাফিয়া গাব্বা কি করে। জোন কিন্তু শিফট হবে, সেকেন্ড জোন শেষ হওয়ার পথে। এখানে মাফিয়া গাব্বা যাচ্ছে, সামনে 10 নাম্বার স্কোয়াড রয়েছে, রুইন্সে হোল্ড করে আছে টিম 10। এখানে কি একটা ফাইট হতে পারে টিম 10-এর সাথে মাফিয়া গাব্বা, টিম 14-এর? আই থিঙ্ক ফাইট হবে না, আমরা দেখবো অন্যান্য স্কোয়াডকে। টিম 3 মুভ করছে, কিন্তু এখানে মাফিয়া গাব্বা এগিয়েই চলেছে টিম 10-এর দিকে। মাফিয়া গাব্বা মেবি চার্চে হোল্ড করবে। ও, টিম 10 অনেকটাই দূরে আছে টিম 14-এর থেকে। আর কোনো ফাইটের চান্স এই মুহূর্তে আমরা দেখছি না। গাড়ি আসছে টিম 12, টিম 12 এখান দিয়ে ঘুরছে, টিম 12, টিম 12 কি এখানে উঠবে? এখানে কি আমরা একটি ফাইট দেখতে পাবো? আমরা মাইট মাফিয়া গাব্বার ভিউ থেকে দেখবো। টিম 12 এখানে এসে গিয়েছে, মাফিয়া গাব্বার ভিউ থেকে আমরা দেখছি। আমরা একটু ওভার ভিউ দেখবো এখানে। হেভেন সৈকত, নাইট রাজ, যে একা ঢুকবে এখানে সেই কিন্তু নকআউটের সঙ্গে সঙ্গে ফিনিশ পর্যন্ত হয়ে যাবে, এটা এমনই একটা জায়গা। দেখার বিষয় আছে এখানে মাফিয়া গাব্বা নিজের টিমের জন্য কটা কিল সিকিউর করে অথবা পুরো টিমকে আউট করে দিতে পারে কিনা গেম থেকে, দেখবো আমরা। এখানে কিন্তু মাফিয়া গাব্বা কোনো রকম ফুটস্টেপ দিচ্ছে না, দেখে যেটা মনে হচ্ছে টিম 12 এখনো বুঝতে পারছে না কি এখানে একটি প্লেয়ার আছে। ওখানে এক্সপোজ রেক্স, জিজি অ্যালেক্স, জোকার ব্যাট, ও ভাই, টিম 17 সামনে রয়েছে, জেমস বন্ড কিন্তু শুয়ে আছে সামনে, ওদিকে সুজা শুয়ে আছে। ও ভাই, জেমস বন্ড স্নেক, জোকার ব্যাট নক, সুজা নক করেছে জোকার ব্যাট, জোকার ব্যাট কি ফিনিশ করতে পারবে? সুজা জোকার ব্যাট কি ফিনিশ করতে পারবে না জোকার ব্যাট? ও ভাই, সুজা ফিনিশড। টিম ওপি, লাভলি প্লে ব্রো। দেখা যাক টিম ওপি চিকেন ডিনার করতে পারে কিনা। আমরা চলে যাবো ওদিকে টিম 12-এর কাছে। ও ভাই, টিম 14 এলিমিনেট। টিম 10 রয়েছে টিম 12-এর পিছনে, এখানে জোন শিফট হয়েছে, জোন মেবি পোচিং কি সাইড হবে। ওদিক দিয়ে টিম 7 ঢুকছে, টিম 12 জোনের বাইরে, সবাই জোন রোটেট করার চেষ্টা করবে। টিম 11 এদিকে,
টিম 8 রয়েছে, টিম 19 রয়েছে, টিম 3, টিম 10, টিম 11, টিম 6, প্রত্যেকটা টিম কিন্তু জোন রোটেট করার চেষ্টা করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখব টিম 7-কে। টিম 7 কিন্তু প্রথম থেকে একটুও ফাইট না নিয়ে খুব সুন্দরভাবে জোনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। এরা টিম 7 হচ্ছে আমাদের প্রথম টুর্নামেন্টের রানার্স টিম, যাদের খুবই সুযোগ ছিল চিকেন ডিনার করার। সম্ভবত এরা পোচিং কি স্কোয়াড হাউস হোল্ড করার চেষ্টা করবে, না পোচিং কির ভিতরে এরা এগিয়ে যাচ্ছে, না পোচিং, হ্যাঁ আমি পোচিং কি স্কোয়াড হাউস হোল্ড করছে টিম 7। টিম 23 রয়্যাল সুমন, তুমি কিন্তু এলিমিনেট ভাই, তোমার টিমের যে খেলা নিয়েছিল তার সাথে আমি কথা বলবো, তোমাদের পুরো টিমটাই সাসপেন্ড। টিম 7, টিম 8, ও ভাই টিম 6 জোনে ঢুকছে, টিম 10 রয়েছে সামনে, টিম 20, টিম 9, টিম 12-এর মধ্যে একটা ক্লোজ কম্ব্যাট এখানে হতে পারে। হ্যাঁ ক্লোজ কম্ব্যাট চলছে, আমি যেটা ম্যাপ থেকে ভেবেছিলাম, দেখার বিষয় আছে এখানে। টিম 9 কি পারবে টিম 22-কে এলিমিনেট করতে? টিম 22 কিন্তু খুব সুন্দরভাবে খেলছে আজকে। টিম 22 বেরিয়ে যাচ্ছে এখানে ফাইট না নিয়ে, জোন রোটেট করছে তারা আমি যদি খুব ভুল না হই। ও নো, ওভারভিউ, পিছন থেকে টিম 13 কিন্তু আসছে এখানে। টিম 22 এর ক্ষেত্রে একটা চান্স রয়েছে এলিমিনেট হওয়ার। টিম 9 রয়েছে সামনে, টিম 22 রয়েছে ডিস ধরে, 59 সেকেন্ডের জোন, তারা কি জোন রোটেট করবে না ফাইট নেবে সেটাই এখন দেখার আছে। টিম 13 আসছে পিছন থেকে, 45 সেকেন্ড জোন ড্রপ পড়ছে সামনে আমরা দেখতে পাচ্ছি। টিম 13 দুটি গাড়ি নিয়ে জোন রোটেট করছে এখানে, টিম 22 কিন্তু জোনের দিকে বেরিয়ে গেল, সামনে রয়েছে টিম 12-এর কার, দেখার আছে এখানে আমরা কার ফাইট দেখতে পাই কি না। প্রত্যেকটা টিমই জোন রোটেট করার চেষ্টা করছে এখানে, টিম 12-এর ওপর গুলি চলছে। ওদিকে রেজার সৌরভ, ও ভাই এখানে তো একটি স্কোয়াড আছে বাঁদিকে, আমরা যেটা আগে থেকেই জানি। টিম 7 এখানে পোচিং কি স্কোয়াড হাউসে হোল্ড করে রয়েছে, দেখার আছে টিম 7 পারে কি টিম 12-কে এলিমিনেট করতে। সব টিমই চাইছে পোচিং কি হোল্ড করতে,
এদিকে টিম 10, টিম 12, 22, টিম 22 জোনের মধ্যে আসছে, তার সঙ্গে একটি কিলো নিয়ে নিয়েছে তারা। টিম 22, ও ভাই রাস, ও নো রাস নয়, আমরা যেটা ভেবেছিলাম পচিংকি স্কোয়াড হাউসে রাস করবে কিন্তু রাস করলো না, বেরিয়ে গেল এখানে পচিংকি স্কোয়াড হাউসে। টিম 7, টিম 18 রয়েছে মাঠের মধ্যে, পচিংকির মধ্যে ড্রপ করেছে। টিম 12 রয়েছে এখানে সামনেই। টিম 3, টিম 8, 56 প্লেয়ার্স অ্যালাইভ, আমরা দেখবো জোন কোথায় শিফট হয়। এখানে একটা ফাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তিনটি টিম রয়েছে এখানে, টিম 9, টিম 11, টিম 22। টিম 9 এটা খুবই বাজে খেললো, এখানে হঠাৎ ওপেনে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া উচিত হয়নি, যেহেতু এত ছোট জনে এত প্লেয়ার্স অ্যালাইভ আছে, কভার না নিয়ে এখানে না দাঁড়ানোই বেটার আমার মতে বলে। এখানে এক্সপোর্টস বেবে, মেক পুষ্কর, রয়্যাল ঝাক, মেক সুমিত, ওদিকে আজমাত, AWM, SD শায়ক, নকআউট, টিম 16, টিম 5 কোথায়? টিম 5 কে আমরা অনেকক্ষণ রেন্ডার করিনি। টিম 5 রয়েছে জোনের উপর দিকে, রিচ ধরে হোল্ড করে আছে তারা, এখনও 48 প্লেয়ার্স অ্যালাইভ, ম্যাক্সিমাম প্লেয়ার্স রয়েছে পোচিংকির মধ্যে। আমরা টিম 21, টিম 16 এর ফাইট দেখেছি, নুব্রিক, নুব্রিক নক করেছে, কিল করেছে, টোটাল টিম কিলস 1, সকলেই জোন রোটেট করার চেষ্টা করছে। আমরা দেখবো এখানে জোনের মধ্যে কি হয়। ও ভাই গাড়ি ফেঁসে গেছে, টিম 7 এর পক্ষে কিন্তু জোন রোটেট করা খুবই মুশকিল, জোন স্টার্ট হয়ে গিয়েছে, এই জোনটি কিন্তু খুব ভালো মতোই কাটবে। এখানে আমি যদি খুব ভুল না হয় অনেক প্লেয়ার্সই জোনের বাইরে মারা যাবে, খুব বেশি দূর জোন নয় কিন্তু সামনে প্রচুর এনিমি, সামনে অনেক এনিমি রয়েছে, প্লে জোনে কিন্তু প্রচুর প্লেয়ার মরছে আমরা দেখতে পাচ্ছি। যেটা টিম 12 রয়েছে সামনে, টিম 7 যাচ্ছে, টিম 7 কে কি টিম 12 ফিনিশ করবে? নুব্রিক নক, ওপো পিওর নক, যেটা বললাম অনেক প্লেয়ার্সই মারা গেল জোনের বাইরে। টিম 12, টিম 12 তিনটি কিল সিকিউর করেছে নিজের টিমের জন্য। ইগল আলফা নক, টিম 12 কিন্তু এখানে টিম 7 কে ফিনিশ করে দিয়েছে, পাশেই রয়েছে টিম 8, ওদিকে টিম 16, টিম 3, এখানে একটা ক্লোজ কমব্যাট চলছে। একমাত্র জোনের মধ্যে রয়েছে টিম 8 এবং টিম 18 এবং টিম 9, বাকি সকলকে জোন রোটেট করতে হবে। এখানে আবার ফাইট, কেউ মারছে মেবি, টিম 18 রয়েছে টিম 22 এর সামনে। টিম 18, টিম 18 একটি ওয়াচ টাওয়ারের মধ্যেই সকলে রয়েছে, পিছনে রয়েছে রোহিত সাউ, টিম 9,
আবারও জোনের মধ্যে অনেক প্লেয়ারের মরা এলিমিনেট হওয়ার চান্স রয়েছে। এখানে এইচডি স্টার্ক জোনের বাইরে, জোন মেনটেনটাই এখানে আসল হয়ে দাঁড়াচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি। ও ভাই 14 প্লেয়ার্স, অনলি 14 প্লেয়ার্স, টিম 22 অল অ্যালাইভ, টিম 22 অল অ্যালাইভ, টিম 12 অল অ্যালাইভ, টিম 12 কিন্তু ডান দিক দিয়ে ঢুকছে। এখানে একটা টিম 22 কে এলিমিনেট করে দিতে পারে টিম 12, আমরা দেখব টিম 12 কি করে, টিম 12 কি পারবে টিম 22 কে এলিমিনেট করতে। টিম 12-এর সকলেই শুয়ে রয়েছে, এখানে নক একটি, দুটি টিমেরই একটি করে নক। ও ভাই জোকার ব্যাট ফিনিশ, এক্সপোর্টস রেক্স নক, টিম 12, টিম 12, টিম 18, টিম 3, টিম 12-এর কিন্তু একটি প্লেয়ার এদিকে চলে এসেছে অলরেডি, আমরা দেখব এখানে। ও ভাই ফিনিশ, দুটি টিম, টিম 12, টিম 22, টিম 12-এর চারটি প্লেয়ার, টিম 22-এর দুটি প্লেয়ার, এখানে দেখার আছে কারা চিকেন ডিনার করে। টিম 22 কিন্তু খুব সুন্দর খেলছিল আজকে, টিম 12 একটি সিকিওর পজিশনে স্মোক করে করে। টিম 12-এর হেববেন আকাশ গাড়ি নিচ্ছে, গাড়ি নিয়ে পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করছে, না গাড়ি কভার বানিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। চারদিক দিয়ে এরা সম্ভবত এদের ওপর অ্যাটাক করার চেষ্টা করছে। এখানে কিন্তু টিম 12-এর চিকেন ডিনার নেওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে বেশি, প্রচণ্ড মানে আউট অফ 100 75% তাদের চান্স রয়েছে চিকেন ডিনার করার। এক্সপোর্টস বেবে, এক্সপোর্টস বেবের ওপর আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত নেট করছে একটি টিম অপর টিমকে। জোন ছোট হচ্ছে ক্রমাগত, এক্সপোর্টস বেবের ওপর মলি করেছে, এক্সপোর্টস বেবে এখানে নক হয়ে যেতে পারে। এক্সপোর্টস বেবে কি নক হবে, এক্সপোর্টস বেবে নক আউট, এক্সপোর্টস রেক্স, এক্সপোর্টস টিরেক্স কি পারবে টিমকে চিকেন ডিনার এনে দিতে, এখানে সেটাই দেখার। ও ভাই চিকেন ডিনার টিম 12, কংগ্রাচুলেশনস টিম 12, কিন্তু টিম 22 প্রথম থেকেই খুব সুন্দর খেলছিল।